허락하든 다 허락하든. আজি আবু সাহেব চৌধুরী, আমি এই বাগানের মালিক বলা যায় আর কি। বিভিন্ন ঝাউ জঙ্গল ছিল, আমি সেগুলো পরিষ্কার করে চিন্তা করলাম যে পুকুরের পাশাপাশি যদি আমি এখানে একটা ভালো ফলস বাগান করতে পারি তাহলে আমার একদিকে অর্থনৈতিক বিষয়ও আগায় যাবে, আবার দেখা যাচ্ছে যে এলাকার পুষ্টির অনেকটা ঘাটতি পূরণ হবে। এ কারণেই আমি খামার করার এখানে বাগান করার চিন্তা করি এবং পোলট্রি খামার করার, ডেইরি খামার করার চিন্তা করি। আস্তে আস্তে দেখা যায় যে আমি জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করে এখানে বাগান যখন শুরু করি তখন চিন্তা করি কী বাগান করব, আম লিচু না অন্য কোনো ফল। তখন চিন্তা করলাম যে আম লিচু আমাদের দিনাজপুর অঞ্চলে প্রচুর হয়, আমাদের এখানে থাই পেয়ারার বাগান তেমন নাই, তারপরে নারিকেল বাগান ভিয়েতনামের নারিকেল বাগান নাই, নতুন জাত ভিয়েতনামের নারিকেল এটা বাংলাদেশে আসছে, তিন বছরেই ফল ধরবে। এটা সরকারি হর্টিকালচার সেন্টার থেকে আমি এই ভিয়েতনামের নারিকেল চারা এবং থাই পেয়ারার গাছ সংগ্রহ করি এবং বাগান করি। আমার প্রায় 7 মাস হচ্ছে এই গাছের বয়স, তাতে আল্লাহর রহমতে আমার ভালো ফল ধরতেছে এবং বর্তমানে আমি বাজারে বিক্রি করার সুযোগ পাচ্ছি এবং নিজেরাও খাইয়ে উঠতে পারতেছি। আর আল্লাহর রহমতে আর 2 বছর পরে ইনশাল্লাহ আমার নারিকেল ধরা শুরু হবে। তা আশা করি আমি এই বাগানে সফল হব এবং আমার দেখা দেখি আশেপাশে আরও অনেক আমাদের এলাকার ছেলেপেলেরা তারা পরিত্যক্ত জায়গায় বাগান করার চিন্তা ভাবনা করতেছে। মনে করি আমাদের এলাকা আবহাওয়া কৃষিকাজ এবং এই বাগানের জন্য উপযুক্ত, তাই আমাদের এলাকায় জায়গা পরিত্যক্ত না রেখে যদি আমরা এইভাবে ফলস বাগান বাড়াইতে পারি তাহলে আমাদের এলাকাটা এমনিতেও দিনাজপুর অঞ্চল লিচুর জন্য বিখ্যাত, অন্যান্য ফলের জন্যও বিখ্যাত হইতে পারে এবং পুষ্টিতে আগায় যেতে পারে। ভিটামিন জাতীয় ফল যেহেতু আমরা আবাদ করতেছি এবং আমার এখানে বলতে গেলে অর্গানিক পদ্ধতিতেই ফল আবাদ হয়, কারণ এখানে আমি কোনো কীটনাশক ব্যবহার করি না, তাই পলিথিন দিয়ে পেয়ারাগুলো মোড়াই দিয়েছিলাম এবং সব পেয়ারা আস্তে আস্তে পলিথিন দিয়ে মোড়াবো যেন এগুলোতে কীটনাশক না দিতে হয়, এগুলো যেন পোকা বা অন্য কোনো কিছু আক্রমণ না করতে পারে। আর আমার ডেইরি বর্জ্য দিয়েই আমি হচ্ছে জৈব সার তৈরি করে এই বাগান পরিচর্যা করি এবং পাশাপাশি আমার পুকুরেও আমি জৈব সার ব্যবহার করে থাকি। আমি আমার বন্ধু আবু সাহেবের থাই পেয়ারার বাগানে আসছি, তা ভালোই লাগতেছে দেখে। আমার তো জায়গা পরিত্যক্ত জায়গা পরে আসছে, চিন্তা করতেছে আমিও বাগান করব আর খাচ্ছি খুব সুস্বাদু পেয়ারা আর কি। আমি চাই আমার বন্ধু যেন সাফল্য অর্জন করে এই ব্যবসায়। কীটনাশক ছাড়াই পেয়ারা চাষ হচ্ছে এখানে, এটা স্বাস্থ্যসম্মত, খুবই ভালো একটা উদ্যোগ, আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। অন্যান্য ফলে প্রিজারভেটিভস থাকে, ফরমালিন থাকে, বাট কিন্তু পেয়ারায় তো আর ফরমালিন আর প্রিজারভেটিভস থাকার সম্ভাবনা নাই। তাছাড়া পেয়ারায় বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, এই জন্য পেয়ারাই খাই।